খাওয়া যাচ্ছে না। রাকেশ তাই বাবা মা তাদের মেয়ের বোঝা হালকা করতে আমার বিয়ে ঠিক করে ফেলেন। তখন আমি নবম শ্রেণী ছাত্রী ছিলাম জানেন, পড়াশোনার সমস্ত স্বপ্ন সমাপ্ত করে বিয়ে পিতে বসতে বাধ্য হয়েছিলাম। সেটি এক কথায় বলতে পারেন আমার বাল্য বিবাহ হয়েছিল। আমি আমার মেয়ের জীবনটাকে আমার মতো নষ্ট হতে দেবো না। আমার না পূরণ হওয়ার সেই স্বাদকে আমার মধ্য দিয়েই আমি পূরণ করতে চাই। তাই তো ওকে আপনাদের এই শিশু মন্দিরে আমি ভর্তি করেছি। ওর বাবার কঠিন অমত উপেক্ষা করে আমি একাই জোর পূর্বক এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এ মা, কেন ওর বাবার অমত কেন ছিল এতে? আসলে ওর বাবার ধারণা সরকারি বিদ্যালয়ে তো বিনি পয়সায় পড়তে পারবে, আর এখানে তো মাসে মাসে টাকা লাগে। তাহলে আপনি একাই এই সিদ্ধান্ত নিলেন কেন? আমি ডাক্তার দিদি ভাই, কেউ না কেউ একদিন এই প্রশ্নটা আমায় করবে, আজ আপনি করে ফেললেন। এর উত্তরে কি বলি আপনাকে আপনি বলুন তো। যাই হোক, এর বিষয়ে আমার একটি উত্তর, শিক্ষার জন্য আমাদের একটি আদর্শ প্রতিষ্ঠানকেই বেছে নেওয়া উচিত, তাই আমার এই সিদ্ধান্ত। বাহ, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন আপনি কিন্তু।
এছাড়া আরো একটি কারণ যে এই প্রতিষ্ঠানে অর্থ খরচ খুব একটা বেশি হয় না, সাধ্যের মধ্যেই তা রয়েছে। যদি না হতো তাহলে হয়তো আমি এই সিদ্ধান্ত কোনোদিনই নিতে পারতাম না। বাহ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আপনি একজন যথেষ্ট সচেতন বোধ সম্পন্ন অভিভাবিকা। আপনার মতো অভিভাবিকার সান্নিধ্যে এসে আমরাও অনুপ্রাণিত হই। কি বলেন দিদিভাই? হ্যাঁ বড়দি ভাই, তাই তো। এতক্ষণ ধরে উনার প্রতিটি কথা শুনে মনে হচ্ছে উনি একজন উচ্চ শিক্ষিত মহিলা। এত সুন্দর ভাবনা, সত্যি আমরা মুগ্ধ। তাছাড়া আপনার ছেলে মেয়েরা আপনার মতন মাপে ধন্য। সঙ্গে আরো বলি যে আপনার স্বামীও আপনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, তবুও বলে ফেললাম আপনার দিকে চেয়ে ও আপনার কথা শুনে। তবে সীমার সমস্যাটা কোথায়? ও এত ভীত থাকে কেন? ওর ভয়ের কারণটাই বা কি? ওই যে বললাম দিদিভাই, অর্থের অনটন আর মানসিক অজ্ঞানতা এর প্রধান কারণ। মানে একটু খুলে বলুন তো দেখি। হ্যাঁ দিদি ভাই, আমার ছোটবেলায় ও ছাত্রীবেলায় মনে বড় সাধ ছিল। পড়াশোনায় মোটামুটি ভালো। আজ পর্যন্ত ওদের পড়াশোনার জন্য কোনো টিউশন টিচার দিতে হয়নি। বড়টা ক্লাসে যা বোঝে আর বাড়িতে যা একা একাই পড়ে, এইভাবেই সে মাধ্যমিকটা পাশ করেছিল। আর ছোটটাও ওই একইভাবে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সে তো ভীষণই ভালো কথা, খুবই আশাপ্রদ এবং শুনেও খুব ভালো লাগলো। হ্যাঁ দিদি ভাই, আমিও আমার ছেলে মেয়েদের সাথে ওদের সব রকম বইয়ে চোখ বুলোতে বুলোতে পড়ে ফেলি, ফলে আমারও শিক্ষা হয়ে যায়। আসলে ছাত্রীবেলার স্বাদ তো আর পূরণ হয়নি, তাই এমন ইচ্ছে হয়, মানে মনে হয় আমি সেই ছাত্রীই রয়ে গেছি।